1919, 1922, 1949 এবং 1989 এবারের আগে চারবার কোপা আমেরিকার আয়োজক ছিল ব্রাজিল। প্রতিবারই শেষ হাসি হেসেছে তারা। এবারও ফেভারিট হিসেবে টুর্নামেন্ট শুরু করেছে নেইমার বিহীন সেলেসাওরা। সব বাধা টপকে মারাকানায় ফাইনাল খেলবে তারা, কিন্তু তারপরও কেন যেন সমর্থকদের প্রত্যাশা মেটাতে পারেনি তিতের দল। প্রতিপক্ষ পেরু, উরুগুয়ে, চিলির মতো দলকে বিদায় করে যারা 44 বছর পর খেলতে নেমেছে কোপার ফাইনাল। 2016 সালে এই পেরুর কাছে হেরে কোপার গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল সেলেসাওরা। ব্রাজিলের কাছে এবারে গ্রুপ পর্বে 5-0 গোলে বিধ্বস্ত হয়েছিলেন পেরু। পুরো টুর্নামেন্টে চমক উপহার দেওয়া পেরুর সামনে সুযোগ 1950-এর মারাকানজ স্মৃতি ফিরিয়ে আনা। ব্রাজিলের জন্য ফাইনাল জয়টা শুধু একটা শিরোপার লড়াই নয়, সামর্থ্যদের মন জয় করে নেওয়ার পরীক্ষা। 2007 সালের পর আর কোপা জেতা হয়নি ব্রাজিলের। দুটি কনফেডারেশন কাপ জিতলেও সেগুলোর মূল্য ব্রাজিলিয়ানদের কাছে কমই। আর গত 4 বিশ্বকাপে ধারাবাহিক ব্যর্থতা যোগ হয়ে ব্রাজিলিয়ানদের হতাশা বেড়েছে আরও। তাই এবারে কোপা জিতে নিজ দেশের সামর্থ্যদের খুশি করা বড় দায়িত্ব হয়ে দাঁড়িয়েছেন দানি আলভেজদের। পেরুর কাছে ওই হারের পর কোচ হিসেবে দায়িত্ব পেয়েছিলেন তিতে। দুঙ্গা রক্ষণাত্মক ব্রাজিলকে খলঞ্চে বদলে দিয়েছেন তিনি, ফিরিয়ে এনেছেন সাম্বার আক্রমণাত্মক নৃত্য। কিন্তু রাশিয়া বিশ্বকাপে শেষ 8 থেকে বিদায় নেওয়ার পর দায়িত্ব হারানোর শঙ্কা জেগেছিল তিতের। এবারে টুর্নামেন্ট শুরুটাও ভালো হয়নি ব্রাজিলের। প্রথম 2 ম্যাচে নিজ সমর্থকদের কাছে শুনতে হয়েছে দুয়ো। টুর্নামেন্টে এখনও গোল খায়নি ব্রাজিল, প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছেন 10 বার। পেরুর বিপক্ষে খেলা 35 ম্যাচে মাত্র 4 বার হেরেছে ব্রাজিল, 32 বার জয়, 9 বার হয়েছে ড্র। ব্রাজিলের বিপক্ষে পেরু 4 জয়, 3টি এসেছে কোপা আমেরিকায়। 2 বার কোপা আমেরিকার ফাইনাল খেলেছে পেরু, জিতেছেন 2 বার, 1939 এবং 1975 সাল। এবার কোপা আমেরিকায় সেরা রক্ষণ এবং সেরা ফরওয়ার্ড লাইন দুই দিক দিয়ে এগিয়ে আছেন ব্রাজিল। চলুন দেখে নেওয়া যাক ব্রাজিলের সম্ভাব্য একাদশ। ব্রাজিল খেলবেন 4-2-3-1 ফরমেশনে। অ্যালিসন, আলভেস, সিলভা, মার্কুনহোস, লুইস, ক্যাসিমিরো, আর্থার, জেসুস, কুতিনহো, এভারটন এবং ফিরমিনো। এবারের কোপা আমেরিকার ফাইনাল খেলাটি হবে মারাকানা স্টেডিয়ামে 8 জুলাই বাংলাদেশ সময় রাত 8টায়।